নমস্কার। ছোটকাটা স্পেশাল প্রত্যেক দিনই আপনারা দেখেন, কিন্তু আজ একটু অন্যরকম স্পেশাল। ঠোটকাটার প্রশ্নবান যা একেবারেই কনভেনশনাল নয়, আপনারা জানেন, আজ আরও বেশি বেয়াড়া। এবং সেই বেয়াড়া প্রশ্নগুলোর উত্তর, সেই আনকনভেনশনাল প্রশ্নগুলোর উত্তর কি খুব গতে বাঁধা পথেই আসবে, নাকি উত্তর আনকনভেনশনাল হবে? বুঝতেই পারছেন, আমার সঙ্গে আজ কেউ রয়েছেন, হ্যাঁ বিশেষ কেউ রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। স্বাগত আপনাকে। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ সুকান্তবাবু। প্রায় বছর দুই কমপ্লিট হতে চললো আপনি সভাপতির দায়িত্বে। তো হয়ে গেছে, দু বছর হয়ে গেছে। তো আপনি নিজেকে কত দেবেন? যারা আমার কর্মী সমর্থক আছেন তারা জাজ করবেন, সাধারণ জনগণ আছেন, যারা আমাদেরকে ভোট দেন তারা জাজ করবেন। সভাপতি হিসেবে আপনার সাফল্য কি? দেখুন, আমার যেটা মনে হয় যে যে পরিস্থিতিতে আমরা পৌঁছে গেছিলাম একুশের পর, যে সাডেনলি আমাদের উপরে যে ধরনের অ্যাটাক এসেছিল, পুরো সংগঠন প্রায় ভেঙে গেছিল বলা ভালো। মাঝখানে বিশেষ করে পঞ্চায়েত ভোট থেকে এমন একটা রব ওঠানো হয়েছিল পঞ্চায়েত ভোটের আগে, যে বিজেপি সম্ভবত আর দ্বিতীয় বা দ্বিতীয় পার্টি নয়, সেকেন্ড পজিশনে নেই, লেফট কংগ্রেস সেকেন্ড পজিশনে এসে গেছে। কিন্তু পঞ্চায়েত ভোটের ফলাফল, রেজাল্ট বা ধূপগুড়ি উপনির্বাচন, সেই উপনির্বাচনেরও ফলাফল যেটা বোঝাচ্ছে, আমরা মাত্র আর 2000 সামথিং ভোট পেলে আমরা ওই সিটটি জিতে যেতাম। আর সিপিএম কংগ্রেস নেই, মানে ধারে কাছেও নেই আর কি। একুশে যে জায়গায় ছিলাম দু বছর আগে, আর তার দু বছর পরের বিজেপি, যারা এই দুটোকে খুব কাছ থেকে অ্যানালাইসিস করেন বা খুব ভালো করে লক্ষ্য করেন, তারাই বুঝতে পারবেন সাফল্যটা কী। কিন্তু ধূপগুড়ির কথা আপনি বললেন, ধূপগুড়ি আপনাদের গড়, সেখানে বাই ইলেকশন হোক, যে কোনো ইলেকশনে আপনাদের হেরে যাওয়াটাও ডেফিনেটলি একটা নেগেটিভ মার্কিং। দেখুন, বাই ইলেকশনের এটা মানে ক্যারেক্টারিস্টিক্স আপনি বলতে পারেন। সেই জায়গায় আমরা মাত্র 4000 ভোটে হেরেছি, মানে 2000 সামথিং ভোটের এদিক আর ওদিক, যেখানে প্রশাসন আপনার হাতে নেই, প্রশাসন নিরপেক্ষ থাকে না উপনির্বাচনে, কারণ তারা জানে ভোট পার হয়ে গেলেই আবার যে সরকার সেই সরকারই আছে। মানুষের মনে এটা থাকে যে আমরা সরকার, একটি সরকার চলছে, আমি অপোজিশনকে ভোট দিয়ে কি পাবো। প্লাস ধূপগুড়িতে আপনারা জানেন যে ওখানে মহকুমার বিষয়ে একটা দাবি ছিল, সেই দাবি পূরণ একটা বড় ইস্যু ছিল। কিন্তু আমরা আশাবাদী, এবং আমি আপনার স্টুডিওতে আপনার সামনে ভবিষ্যৎবাণী করছি, আপনি লিখে রাখুন এবং মিলিয়ে নেবেন, লোকসভা নির্বাচনে এই ধূপগুড়ি যে বিধানসভা, সেই বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির লোকসভার যিনি ক্যান্ডিডেট হবেন তিনি হিউজ মার্জিন পাবেন। দিলীপ ঘোষ বলেন, এখনো অবধি বিজেপির রাজ্য সভাপতিদের মধ্যে তিনি সবচেয়ে সফল। দেখুন, লোকসভা নির্বাচন যদি দেখা যায়, লোকসভা নির্বাচনের ফলাফল অবশ্যই তিনি সবথেকে সফল, কারণ অতগুলো সিট তো আমরা পাইনি, মানে লোকসভা নির্বাচনই হয়নি, নির্বাচন হলে পরে তারপর বোঝা যাবো, তার আগে আমরা কোনো অতগুলো সিট পাইনি। পঞ্চায়েত নির্বাচনে যদি দেখেন, তাহলে পঞ্চায়েত নির্বাচন অনুসারে এখন যে রেজাল্ট হয়েছে, বিজেপি এতদিন এত কোনো সিট, এত সিট পাইনি। কিন্তু একটা কথা বলুন, বিজেপি কি ভীষণ ছন্ন ছাড়া অবস্থায় দেখা যাচ্ছে এখন? মানে আপনারা নেতারাই অনেক সময় এলোমেলো একজন আরেকজনের বিরুদ্ধে যাচ্ছেন, প্রকাশ্যে এর সঙ্গে ওর তাল মিল নেই, এতটা ছন্ন ছাড়া কেন লাগছে বিজেপিকে? একটি দল যখন বিধানসভা ভোটে সেটব্যাক পেয়েছিল, যে অনেকেই মনে করেছিল যে আমরা ক্ষমতায় আসছি, কিন্তু সেটা আসা সম্ভব হয়নি, যে কোনো কারণেই হোক না কেন, তখন স্বাভাবিকভাবে সেই সময় যে জায়গায় ছিল, আমার মনে হয় তার থেকে অনেক বেটার জায়গায় আমরা আছি। কারণ আমি রাজ্য সভাপতি হওয়ার পর আমি আর দিলীপ দা দুজনে মিলে বিভিন্ন জেলায় যেতে শুরু করেছিলাম। তখনকার আমার যে এক্সপিরিয়েন্স বা আমাদের এক্সপিরিয়েন্স রাদার বলা ভালো, সেই সময় আমাদের জেলা কমিটির লোকেরা আসছিল না। এখন কিন্তু সেই জায়গায় নেই, এখন কিন্তু জেলা কমিটি যথেষ্ট শক্তিশালী, পঞ্চায়েত ভোটে আমরা যথেষ্ট লড়াই দিয়েছি, পঞ্চায়েত ভোটে যে পরিমাণ 11000 অড নাম যদি আমরা ধরি, তো সামথিং লাইক দ্যাট, যে 11000 সিট জেতা, বিজেপি তো এর আগে কোনো জেতেনি, তো অবভিয়াসলি এটা একটা সাফল্য। এই যে এত সমালোচনা করেন মমতার এবং তার গভর্নেন্সের, এন্ড অফ দ্য ডে একটার পর একটা ভোটে মানুষের সমর্থন মমতাই পান, নিশ্চয়ই আপনারাও ভাবেন এটা? মেন হচ্ছে বাংলার মানুষ স্থিতিশীলতায় বিশ্বাস করে, বাংলার মানুষ অনেক দিন ধরে দেখে এক একজনকে, ব্যক্তিগত যদি আপনি কারিশমা দেখেন বা ব্যক্তিগত শিক্ষা দীক্ষা দেখেন, এটা অস্বীকার করার তো জায়গা নেই। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যারা মুখ্যমন্ত্রী হয়েছেন, এখানে কেমিস্ট্রির গোল্ড মেডেলিস্টও মুখ্যমন্ত্রী হয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটির, তো এই ধরনের লোকেরা মুখ্যমন্ত্রী হতেন, কিছুদিনের মধ্যে তার রং ফিকে হতে শুরু করেছে, বেশি দিন সময় লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রেংথ হচ্ছে এখন M² মহিলা এবং হচ্ছে মুসলিম, যেদিন এটা ভেঙে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না, তৃণমূল দলটাই থাকবে না। বাংলার যে এখন যে রাজনীতি চলছে, এই রাজনীতি হচ্ছে ত্রাণের রাজনীতি,
আপনার মাটির বাড়ি, এখন বন্যা হচ্ছে উত্তরবঙ্গে, বাড়ি ভেঙে গেল, আপনি ত্রিপল দিলেন তাকে, এটা ত্রাণ। আর আমি আমাদের সরকার এলে আমি তাকে এম্পাওয়ার করব যেন সে একটা কাজ জোগাড় করে কর্মসংস্থান হয় এবং সে তার মাটির বাড়িটাকে কংক্রিটের দালানে পরিণত করতে পারে, যার ফলে তাকে পরের বার বন্যার সময় বা বৃষ্টির সময় আপনাকে ত্রিপল আর দিতে হবে না, এটাকে বলে পরিত্রাণ। কিভাবে সেটা? সেটার একমাত্র পথ হচ্ছে বর্তমান যে অর্থনীতি, সেই বর্তমান অর্থনীতিতে একমাত্র পথ হচ্ছে শিল্পায়ন। বিহার, মধ্যপ্রদেশ থেকে সবাইকে একসাথে বিমারু রাজ্য বলা হতো, সে মধ্যপ্রদেশ শিল্প উন্নত রাজ্যে ওয়ান অফ দ্য মানে ইন্ডিয়াস লিডিং স্টেট ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেটা তারা পরিণত হয়েছে, ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে সেখানে। গুজরাট এরকম ছিল না, গুজরাট তৈরি হয়েছে। আমরা সেই পদ্ধতিতেই ফলো করে বাংলাকে শিল্পায়নের দিকে নিয়ে যাব, যেখানে বাংলার এই যে হিউজ একটা সংখ্যা ইউথ যারা এডুকেটেড, এত ভালো হিউম্যান রিসোর্স ভারতবর্ষের কোনো রাজ্যে পাওয়া যায় না, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 45 লক্ষ এরকম সরকারি হিসেবে, বেসরকারি হিসেবে সংখ্যাটা আরও বাড়বে, তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করতে, পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাধ্য হচ্ছে। তার রোডম্যাপ একটাই, সেটা হচ্ছে শিল্পায়ন, এবং সেই শিল্পায়ন যারা শিল্পপতি বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের বিশ্বাস ভারতীয় জনতা পার্টির উপরে আছে, কারণ আমরা অন্য রাজ্যে করে দেখিয়েছি, আমরা এরকম মুখের কথা বলে দিচ্ছি তা না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস প্রচারে তো এগুলো আসে না, আপনাদের প্রচারে থাকে কে কত বড় চোর, কে কত টাকা চুরি করেছে, আপনাদের প্রচারের কতটুকু পার্ট থাকে আপনাদের ফিউচার রোডম্যাপ, আর এটার উপর ডিপেন্ড করে 60 টার্গেট 35 মনে হয় তার ধারে কাছেও যেতে পারবেন? দেখুন, আপনি অমিত শাহজির যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির উপরে পূর্ণ বিশ্বাস রাখুন, আমার পূর্ণ বিশ্বাস আছে, আমরা জানি আমাদের টার্গেটটা কি এবং সেখানে পৌঁছব। 35 কত দূর যেতে পারবেন বলে মনে হয়? 35 অবধি যেতে পারবো, চিন্তা নেই। আপনার আসন বালুরঘাট, বালুরঘাট নিয়ে আপনি কতটা কনফিডেন্ট আগামী নির্বাচনে? দেখুন, আমি বালুরঘাটকে যেহেতু চিনি, বালুরঘাট লোকসভাকে আমার নিজের জেলা এবং তার সাথে ইটাহার বিধানসভা আছে, আমার পার্শ্ববর্তী জেলার বিধানসভা, আমি 100% কনফিডেন্ট যে ওখান থেকে আমি পুনর্নির্বাচিত হব। পঞ্চায়েতে আপনার এলাকায় তো বিশেষ ভালো হয়নি। 18 সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তো, দিলীপ দা তখন রাজ্য সভাপতি। দক্ষিণ দিনাজপুর জেলা, আমি ইটাহার ছেড়ে দিলাম, দক্ষিণ দিনাজপুর জেলায় ভারতীয় জনতা পার্টি যতগুলো সিট জিতেছিল এবার তার থেকে ঠিক 100 সিট বেশি জিতেছে। আরো অনেক খতরনাক প্রশ্ন আছে, বেয়াড়া প্রশ্ন শোনাবো সেটাও, কিন্তু তার আগে যতটুকু শুনলেন সত্যি বলুন, গরু রচনার মতো মনে হলো না? মানে যাই প্রশ্ন হোক না কেন, ঘুরে ফিরে সেই কথা, দিলীপ ঘোষের সময় কেমন ছিল, তার সময় কেমন, মানে ডক্টর সুকান্ত মজুমদার সেরা সভাপতি, বারবার মুখে কিচ্ছু না বলেও সেটাই কি বোঝানোর চেষ্টা করে গেলেন না বটনির অধ্যাপক ডক্টর মজুমদার? সুকান্তবাবু, আপনি শিক্ষিত মানুষ, অধ্যাপনা করেন, অর্গ্যানিক ফার্মিং এই সংক্রান্ত বিষয়ে অনেক রিসার্চ পেপার রয়েছে যেগুলো ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড, হয়তো অনেকেই জানেন না, আপনি কি একটু আলোকপাত করবেন যারা জানেন না আপনার এই দিকটাকে? বেশ কিছু গবেষণা আছে এখনো পর্যন্ত, আমি গতকালই দেখছিলাম, মাঝে মাঝে খুলে দেখি যে আমার সাইটেশন কোথায় পৌঁছলো, মানে কতজন লোক গোটা পৃথিবীতে আমার রিসার্চ পেপারগুলোকে সাইট করেছে তার গবেষণা পত্রে। তো আমি যেটা দেখলাম গতকাল অবধি 350 হয়েছে, খুব বেশি না এই নাম্বারটা, মোটেও 350 জন বিভিন্নভাবে বিভিন্ন আমার পেপারগুলোকে সাইট করেছে। তো যাই হোক, এখন রাজনীতিতে এই বিষয়গুলো খুব একটা কাজে লাগে না। মিস করেন? হ্যাঁ, মিস তো করি। আপনি শিক্ষিত মানুষ, আপনি ইউ টক সেন্স, ঠিক এটার সঙ্গেই ধরুন গত প্রায় 1 দশক ধরে এই বাংলায় রাজনীতির যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, মানে মার কাটকাট রাজনীতি, মেরে দেবো কেটে দেবো, কেউ বারমুডার কথা বলছেন সব পক্ষেই, তার সঙ্গে আপনার এই ভালো মানুষ ইমেজটা, এটা কি আপনি মনে করেন কাজে দেবে আগামী দিনে, নাকি এই যে ট্রেন্ডটা তৈরি হয়েছে সেখানে আপনার এই ভালো মানুষ ইমেজটা আসলে মিসম্যাচ? এটুকু আমি বিশ্বাস করি যে গড্ডলিকা প্রবাহে গা ভাসানোর থেকে নিজের একটা রাস্তা তৈরি করা ভালো, সেই রাস্তাতে আমি চলবো, আমার সাথে যদি জনগণ আসে তাহলে বাংলার সংস্কৃতির পরিবর্তন হবে। আপনি ঠিকই বলেছেন যে 1 দশক ধরে এটা চলছে, কিন্তু এটা কিন্তু চিরন্তন বাংলার সংস্কৃতি নয়। বাংলাতে মুখ্যমন্ত্রী যারা হয়েছেন তারা প্রত্যেকেই প্রথিত যশা মানুষ এবং তারা
শিষ্টাচার রুচি মার্জিত একটা ভাবভঙ্গি ছিল। আপনি মুখ্যমন্ত্রী প্রসঙ্গ আনলেন, আমি আগে মুখ্যমন্ত্রী প্রসঙ্গেই ঢুকি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, তিনি স্ট্রিট ফাইটার, এটা তো নিশ্চয়ই আপনিও মানেন। অবশ্যই। তো সেরকম একজন আইকনিক ফিগার যিনি মাঠে নেমে লড়াইটা দিতে পারবেন, আপনাদের দলে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার, তাকে সেইভাবে লড়তে হয়েছে, তাকে লার্জার দেন লাইফ নিজের ভাবমূর্তি তৈরি করতে হয়েছে, অনেক ক্ষেত্রে মিথ্যে কথা বলে তৈরি করতে হয়েছে, এখন ধরা পড়ে যাচ্ছেন আস্তে আস্তে। তো যে দলে আদর্শ থাকে না, যাদের গঠন কাঠামো নেই, তাকে তো ব্যক্তি নির্ভর হতে হবে। আমাদের দলে তো প্রয়োজন নেই ব্যক্তি নির্ভরতার। আপনারা সমস্ত ক্যাম্পেইন মোদির মুখ দিয়ে করেন কেন? মোদি আমাদের প্রধানমন্ত্রী এবং মোদি ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীদের একজন, এখনো পর্যন্ত মোস্ট সাকসেসফুল প্রাইম মিনিস্টার বলা হচ্ছে তাকে। আমরা বলছি না, গোটা বিশ্বের সমস্ত সার্ভে থেকে শুরু করে সমস্ত কিছু বলছে। মোদি কোনো ব্যক্তি নয়, আপনাদের এই কনসেপ্টটা ভুল। তো এটা লার্জার দ্যান লাইফ ইমেজ হলো না? মোদি ব্যক্তি নয়, মোদি আদর্শের পুঞ্জীভূত রূপ। যাদের লার্জার দ্যান লাইফ তৈরি করতে হয়, তাদের ভণিতা করতে হয়, অনেক কিছু বানাতে হয়, মাথায় অনেক সময় ট্রলি তুলতে হয়, চাকাওয়ালার ট্রলি তুলতে হয়, হাতে 1,00,000 টাকার উপরের ফোন রেখে হাতে পায়ে হাওয়ায় চটি পড়তে হয়। মোদিজির তো এগুলো করতে হয় না। আচ্ছা, আপনার কি মনে হলো, সুকান্ত বাবু কি ইমেজ কনসিয়াস হয়ে পড়েছেন? কোথাও কি তারও মনে হচ্ছে তার এই ভদ্র ইমেজ বাংলার রাজনীতির মাঠে ঠিক খাপ খাচ্ছে না? তিনি কি ওই ইমেজের খোলস ছেড়ে বেরোতে চাইছেন? সুকান্ত বাবুর কথা তো শুনলেন, তিনি বলছেন তিনি কুকথা বলেন না, বাজে কথা বলার লোকই নন। আমি কেন বলছি খোলস ছেড়ে তিনি বেরোতে চান? কয়েকটা কথা শোনাবো আপনাদের, না এই ইন্টারভিউয়ের বাকি পার্টটাও শোনাবো, কিন্তু তার আগে বিজেপির রাজ্য সভাপতির কিছু উক্তি, বিভিন্ন সময় করা কিছু মন্তব্য, কিছু ভাষণ, তাতেই সব ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, সবকিছুরই ভালো খারাপ দুটোই থাকে সুকান্ত বাবু। আপনার ভালো মানুষ ইমেজটাকে যদি আপনি বদলাতে চান বাংলার রাজনীতির কথা ভেবে, তার কোনো খারাপ এফেক্ট হবে না তো? ঠোঁট কাটার প্রশ্ন এটাই, তবে আরও আছে। আরে মোক্ষম প্রশ্নই তো এখনো হয়নি, সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর রসায়নটা কি? আসবো সেসব কথায় আসবো, তবে দুটো পর্বে হবে এই ইন্টারভিউ, খতরনাক প্রশ্নের ইন্টারভিউ। বাকি কথা আবার শোনাবো আরও পরে, তার আগে মানে আগামীকালও আপনাদের শোনাবো, তারই কয়েকটা ঝলক বরং এখন দেখাই আপনাদের, মানে আরও কিছু খট্টা মিঠা অংশ। জীবনে প্রেম কতবার এসেছে? বাথরুমে গিয়ে গান করি, গান শুনতে ভালোবাসি, গাড়িতে গান শুনি। আপনার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে মিলমিশ মোটেই হচ্ছে না। আমার তো প্লেব্যাক সিঙ্গিং করা কাজ না ওখানে। শুভেন্দু অধিকারী নিয়ে কিভাবে বারবার প্রশ্নের মুখে পড়েও ডিফেন্স সাজানোর চেষ্টা করলেন ডক্টর সুকান্ত মজুমদার, দেখাবো আগামী পর্বে, দ্বিতীয় পর্বে, যেটা আগামী কাল। তবে তার আগে খেলার দুনিয়ার নিয়ম, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই ব্যাপারে কিছু বলি। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধর্নায় বসতে চলেছে তৃণমূল, ফাইট ফর রাইট। তারা পথে নেমে পড়তেই কিছু একটা পাল্টা করে দেখানোর ফর্মুলা নিয়ে মাঠে নামছে বিজেপিও, একই দিনে ঘোষণা করে দেওয়া হয়েছে কর্মসূচি। তবে দিল্লি নয়, তাদের আন্দোলন কলকাতায়। 2রা অক্টোবর কলকাতায় গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখাবে গেরুয়া শিবির, যার নেতৃত্বে থাকছে বিজেপির মহিলা মোর্চা এবং যুব মোর্চা। ইস্যু একাধিক, কি কি? কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকার সঠিক হিসেব না দেওয়া, কেন্দ্রীয় বরাদ্দের টাকার খেলা মেলা করে টাকা নয় ছয়ের অভিযোগ, বাংলায় মহিলাদের ওপর বেড়ে চলেছে অত্যাচার, এইসব নানা রকম ইস্যু একাধিক। ধর্নার ডাক দিয়েছে বিজেপি 2রা অক্টোবর, ঠিক যেদিন তৃণমূল ধর্নায় বসবে দিল্লিতে, সকাল 11টা থেকে বিকেল 5টা, একই দিনে
দিল্লিতে ধর্ণা তৃণমূলের, কেন্দ্রের বিরুদ্ধে কাকতালীয় মোটেই নয়। ডক্টর সুকান্ত মজুমদারের কথা এতক্ষণ শুনছিলেন, তিনি বিজেপির রাজ্য সভাপতি, তারাই এই ধরনের পরিকল্পনা করছেন, ডিফেন্সে যাওয়ার পরিকল্পনা করছেন। পদ্ম শিবির মানতে নারাজ, তারা কোনো পাল্টা কর্মসূচি করছে, তৃণমূলকে টেক্কা দেওয়ার খেলায় মেতেছে, যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের শাসক দল। খোঁচাখুঁচির রাজনীতি তো আমাদের চেনা। এ তো পাল্টা হতে পারে না, এ তো গরিবের পক্ষে অথবা গরিবের বিরুদ্ধে। পাল্টা যদি কেউ করতে যায় তাহলে তারা গরিবের বিরুদ্ধে, তৃণমূলের পাল্টা আবার কি? তৃণমূল বলছে গরিব মানুষকে টাকা দিতে হবে, তৃণমূল বলছে যারা 100 দিনের কাজ করেছেন তাদের ন্যায্য টাকা তাদের দিতে হবে। তার পাল্টা যদি কেউ বলে আমরা একটা পাল্টা করব, তার মানে গরিবের বিরুদ্ধে তারা। তাহলে কি দাঁড়াচ্ছে? খেলা জমে উঠেছে। আর খেলার নিয়ম, প্রতিপক্ষকে যদি আপনি বসে রাখতে চান, বাগে আনতে চান, তার উপর সারাক্ষণ নজরদারি করুন আর তাকে চেজ করুন। বিজেপি কি সেই খেলাতেই নেমেছে? ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা ওরা রাজনীতিতে। সুর চড়ছে 2 তারিখ মহারণ, কলকাতা দিল্লি, কে সুফল পাবে? রাজনীতির ডিভিডেন্ড কার ঘরে বেশি ঢুকবে? উত্তর সময়ের হাতে। ঠোঁটকাটা অবশ্যই নজর রাখবে, তবে তার আগে যে কথা না বললেই নয়, আমরা সমাজ সচেতন দায়িত্বশীল সংবাদ মাধ্যম, আমরা বরাবর চেষ্টা করি সমাজের কৃতি যারা তাদেরকে হাইলাইট করতে। আমরা চেষ্টা করি কিভাবে যারা অবহেলিত বঞ্চিত অথচ যারা স্বীকৃতি পাওয়ার যোগ্য তারা যেন আড়ালে না থাকেন। ঠিক সেজন্যই TV9 বাংলার আয়োজনে নক্ষত্র সম্মান 2023 দেখতে পাবেন আগামী 7 অক্টোবর ঠিক সন্ধে 6টায়। TV9 বাংলা নক্ষত্র সম্মান, আমরা সম্মান জানাবো এমন কিছু নক্ষত্রকে যারা শুধু এই বাংলার নন, সারা ভারতের অনুপ্রেরণা। আমি একটা কবিতা 5 লাইন বা 6 লাইন লেখার পর আমি জানি না আমি 7ম লাইনটা লিখতে পারবো কিনা, ঘটনাচক্রে আমার একটু পরিচিতি হয়ে গেছে। নক্ষত্র সম্মানে চাঁদের হাট, ঠিক পুজোর আগে সম্মান জানানো হচ্ছে, এটা একটা অসম্ভব ভালো প্রয়াস। TV9 বাংলা নক্ষত্র সম্মান 2023 7ই অক্টোবর সন্ধে 6টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। বানারহাটে দুর্গোৎসব কমিটি এবং মেলা কমিটি গঠনকে ঘিরে তুমুল উত্তেজনা, নতুন আর পুরনো কমিটির সদস্যদের মধ্যে সংঘর্ষ, দুপক্ষের আহত কমপক্ষে 6 জন, বানারহাট ব্যবসায়ী সমিতির ভবন ভাঙচুর, ঘটনায় উত্তেজনা, ঘটনাস্থলে বানারহাট থানার বিরাট পুলিশ বাহিনী। চেয়ার ছোড়াছুড়ির ছবিটা দেখুন। ঠোঁটকাটার হাতে আর সময় নেই, আজ বিদায় নিতে হবে।